গোলাইফ করে দিয়েছি আমি। আমার গায়ে ওদের লোম ভর্তি হয়ে গেছে সত্যি কথা। এটা মনে হয় একটু উঁচু করতে হবে, জানো? উঁচু করতে হবে কেন? আমার এখানে চেন ঘুরে গেছে, আমি জানিও না। এখানে আমার বড় রুদ্রাক্ষটা দেখেছিস? বড় রুদ্রাক্ষর হাটটা দেখেছে কিনা দেখ। লাকির এই সব মুখের ইয়ে ফিয়ে লাগিয়ে দিয়েছে আমার জামায়। স্টার্ট করে দিই না? হ্যাঁ, হ্যালো টু অল মাই ভিউয়ার্স, আমি অনুপমা চৌধুরী আবার চলে এসেছি একটা শর্ট লাইভ, একটা একদম শর্ট লাইভ। লাইক গতকাল আমি প্রিমিয়াম হেয়ার অয়েলটা অ্যাপ্লিকেশন দেখেছিলাম, আজকে আমি বলেছিলাম প্রোটিন প্যাক লাগাবো। সো প্রোটিন প্যাকটা অ্যাপ্লিকেশন আমি দেখাবো, প্রোটিন প্যাকটা দে। আজকে আমার ফ্যাক্টরি থেকে আমাকে প্রোটিন প্যাকটা দিয়ে গেছে, আমি অ্যাপ্লিকেশন করব। এটা হচ্ছে হেয়ার প্রোটিন প্যাক, যেটা কিনা হেয়ারের বন্ডটাকে ঠিক রাখবে। অ্যান্ড ল্যাক অফ প্রোটিন, আমাদের প্রত্যেকেরই জানা উচিত হেয়ার ইজ মেড আপ অফ প্রোটিন। সো প্রোটিন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার হেয়ার। ইন্টারনালি যেরকম আমরা প্রোটিন খাওয়াটাকে আমি ইম্পর্টেন্স দিই, এক্সটার্নালি প্রোটিন কেয়ারটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এটা হচ্ছে রেডি টু ইউজ প্যাক, আমি অ্যাপ্লিকেশন করব। আমি কিন্তু একদম নর্মাল লুকসে রয়েছি, একদম বাড়িতে যেরকম থাকি সেরকম ভাবেই রয়েছি। তো সেরকম ভাবেই আমি অ্যাপ্লিকেশন, উইদাউট এনি মেকআপ, নাথিং, জাস্ট অনলি কাজল। আমি কাজলটা আমি সবসময় ব্যাড করি, ওটা আমার মানে বলা যেতে পারে জীবনের একটা সঙ্গী। সো প্রোটিন ব্যাগটা আমি স্টার্ট করব, দেখি আমার চুল, আমার তো মোটামুটি একটা প্রায় লেগে যায়, হাফ বা একটা। দেখেছিস এই হচ্ছে হেয়ার প্রোটিন প্যাক, দিস ইজ দ্য হেয়ার প্রোটিন প্যাক রেডি টু ইউজ। অনেকেই বলেছ যে হেয়ার প্রোটিন প্যাকের একটা ডেমনস্ট্রেশন করতে, ডেমনস্ট্রেশন মানে আমি যখন লাগাবো, আমার এটা একটা রুটিন, হেয়ার কেয়ারের একটা রুটিন আমার। সো আমি কি করে আমার হেয়ারে প্রোটিন ইউজ করি সেটা আমি দেখাবো, which is very important for the hair care. তো রাখার জায়গা নেই তোমার হাতে? ও আচ্ছা, ওইখানে রাখবি সাইডে। স্ক্যাল্প থেকে স্টার্ট করলো পুরো পাটিং করে করে একদম। কতটা নিচ্ছিস দেখিয়ে দে এক একবারে। ওই যে তুই ওখানে দেখালে তোর হাত দেখতে পাচ্ছে, এই যে এরকম এক একবারে নিয়ে সবাই খুব বেনিফিটেড হবে, কেন প্রোটিন প্যাকটা রিয়েলি ইজ এ ভেরি গুড প্রোডাক্ট। এত সুন্দর হেয়ারে প্রোটিনটাকে দেয় যে চুলটা ভীষণ ভালো হয়ে যায়।
শ্যাফট গুলো বেসিক্যালি একদম ফার্স্ট পার্টিং করে, কারণ আমার যেহেতু ভলিউম অফ হেয়ারটা অনেক বেশি সেই জন্য খুব কেয়ারফুলি যাতে স্ক্যাল্প এবং পুরো চুলে যেন ভালো করে লাগে। তোমার ওখানে কোনো ইয়ে আসছে? আচ্ছা সুপর্ণা দাস বেড়া বলবেন প্লিজ কি বলবো। আচ্ছা তুমি উত্তর দিয়ে দিচ্ছ ওগুলো? ওই যে আচ্ছা পাপাই ম্যাঙ্গো হানি ম্যাসাজ ক্রিম, ম্যাঙ্গো হানি ম্যাসাজ ক্রিমটা ওটা ফ্রি গিফট পেয়েছো, ওইটা হচ্ছে গিয়ে যখন আমরা ওইটা লঞ্চ করেছিলাম দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্রোডাক্ট, কিন্তু ওটা আমি ভাবলাম যে ফ্রি যদি মানুষকে দিই মানুষ ইউজ করবে একটা টোকেন অফ লাভ থাকবে, আমি সবসময় বলি অরিশের তরফ থেকে। সো ম্যাঙ্গো ম্যাসাজ ক্রিমটা নর্মাল টু ড্রাই স্কিনের জন্য লাইক মুখে যেরকম করে ক্রিম লাগান মানে লাগিয়ে নিয়ে একটু অল্প জল দিয়ে একটু 5-7 মিনিট ম্যাসাজ করবেন, ঠিক আছে, এতে স্কিনটা ভীষণ রিফ্রেশ হয়ে যাবে। আচ্ছা পাপাই বলছে গুড নুন, একদম গুড নুন। মন্টি মজুমদার হেয়ার প্রোটিন প্যাকটার প্রাইস কত? এগুলো একটু হেল্পলাইনে দেখুন, যদি আপনি ফ্লিপকার্টে কেনেন তাহলে একটা প্রাইস, হ্যাঁ তো জানেনই এক এক জায়গায় এক একটা ডিসকাউন্ট, যদি অ্যামাজনে কেনেন তাহলে একটা প্রাইস, যদি দোকান থেকে কেনেন তাহলে একটা প্রাইস, আবার যদি অরিশের নিজস্ব ওয়েবসাইট থেকে কেনেন, সব থেকে ডিসকাউন্ট হচ্ছে অরিশের নিজস্ব ওয়েবসাইট অরিশ শপেতে, অরিশ শপেতে কি প্রাইস আসবে? এখন 35% অব দি ডিসকাউন্ট চলছে, 274 MRP অরিশ শপের থেকে বাই করলে ম্যাক্স টু ম্যাক্স ডিসকাউন্ট আমার অরিশ শপেতে আছে, ফ্লিপকার্ট বা অ্যামাজনের থেকেও অনেকটা বেশি, কারণ ওটা যেহেতু নিজস্ব ওয়েবসাইট অরিশে, তো নিজস্ব ওয়েবসাইট তো জানেন নিজস্ব জিনিস থাকলে সেখানে নিজে ইচ্ছাভাবে চালনা করা যায়, ডিসকাউন্টের অ্যামাউন্টটা বাড়িয়ে দেওয়া যায় যাতে ইউজাররা ঠিক মতো পারচেস করে ইউজ করতে পারে, তো ওটা হয়ে যাচ্ছে 194, একদম রিজনেবল প্রাইস 194। আমরা দেখেছি যে এই একটা ভালো অফার দিলে আমি চাই মানুষ প্রোডাক্ট ইউজ করুক, হ্যাঁ মানুষ প্রোডাক্ট ইউজ করুক, মানুষের হাতে প্রোডাক্টটা পৌঁছাক, প্রাইস ইজ নট দ্য ফ্যাক্টর, ফ্যাক্টর হচ্ছে মানুষের হাতে, মানুষ যদি একটা ভালো রিজনেবল প্রাইসে প্রোডাক্টটা বা একটা ভালো প্রোডাক্ট হাতে পায় তাহলে আমার মনে হয় 200 ml 200 ml দেখা না, এটা একটু আমার কালকে বাজে ভাবে শুয়েছি রাত্রিবেলা, আমি ঘাটটা ঘোরাতেই পারছি না, এটা হচ্ছে 200 ml 200 ml, আমারটা হাফ হলেই হয়ে যাবে মনে হচ্ছে রে সনি। ঠিক আছে উমা দেবনাথ, তবে সবাই খুব খুশি হয়েছে এই যে একটা মানুষের কথা চিন্তা ভাবনা করে এই যে হেভি ডিসকাউন্ট অফারটা চালিয়েছি, এটাতে বহু মানুষের আমি অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, বহু মানুষের ভালোবাসা পেয়েছি, অনেক মানুষ যারা এই কোভিড ক্রাইসিসের টাইমে অনেক মানুষের জব চলে গেছে খুব সত্যি কথা, তারপরে অনেক মানুষের ঠিক মতো স্যালারি পায়নি, অনেক 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 প্রবলেম হয়েছে এই দু বছরে জীবনের অনেক কিছু ওলট পালট হয়ে গেছে, কিন্তু যেহেতু যে সমস্ত মানুষরা ইউজ করত তারা মনিটারি প্রবলেমের জন্য, সেই সব মানুষদের কথা চিন্তা করে আমরা কিন্তু আমাদের নিজস্ব ওয়েবসাইট অ্যাপ খুব তাড়াতাড়ি ডেভেলপ করেছি, আমাদের নিজস্ব ওয়েবসাইট অ্যাপ ডেভেলপ করেছি, করানো হয়েছে আলাদা করে লাইক অ্যামাজন ফ্লিপকার্ট, এবং সেখানে আমরা একটা হিউজ ডিসকাউন্ট অফার চালাতে পারছি, ফ্লিপকার্ট বা অ্যামাজনে তো থাকছেই ওদের নিজস্ব যে অফার থাকে, ওদের তো নিজস্ব, ওরা তো একটা ব্র্যান্ড তো ওদের নিজস্ব তো একটা অফার থাকে, কেন শুধু তো অরিশ নয় ওখানে জামা কাপড় থেকে ক্লোদিং থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়, তো সেক্ষেত্রে ওরা নিজস্ব ক্যাটাগরি ওয়াইজ ওরা নিজস্ব অফার চালায় যখন, তখন আমরা ওখানে পার্টিসিপেট করি, ওদের যে অফারিং লিস্টটা থাকে সেটাই আমাদের নির্ধারিত থাকে, সেটাই আমাদের চালাতে হয়, তো সেক্ষেত্রে আমাদেরটা আমরা নিজস্ব কন্ট্রোল করতে পারি অরিশ শপে, তো সেখান থেকে যখনই আপনারা, এবং গিফটও সেখান থেকে আমি দিতে পারি, ফ্লিপকার্ট বা অ্যামাজনে গিফট দেওয়া সম্ভব হয় না, তো অরিশ শপেতে আমার ইচ্ছে মতো আমি করতে পারি,
আমার নিজস্ব সাইট আর দোকান থেকে আপনারা যারা পারচেজ করেন দোকান থেকেও করতে পারেন তাতে আমার কোনো আপত্তি নেই হ্যাঁ এবার এটা যার যার ব্যক্তিগত ব্যাপার সুপর্ণা দাসবেড়া কি বলছে বলবেন প্লিজ বলে দিলাম তো মাসাজ করার জন্য সমর বাবান জাস্ট অরিশের শ্যাম্পু ইউজ করে এসে আপনার লাইভ দেখছি ও থ্যাংক ইউ সো মাচ পুরো চুলের নিচে লাগিয়েছিস কোথায় দেখি লাগা পুরোটা লাগাবি তো শ্যাম্পটে হ্যালো সৌপর্ণা বলছে হ্যালো ম্যাম ফর গিভিং আস সাচ এ বিউটিফুল প্রোডাক্ট অ্যান্ড জাস্ট গিফট থ্যাংক থ্যাংক এই এই এইটাই এই যে আমি জানতে পারছি যে অরিশ শপের থেকে পারচেস করলে মানুষ গিফট পাচ্ছে তার জন্য ম্যাঙ্গো মাসাজ ক্রিমটা আমি বলেছি কোন আমি সেল করব না মানে বিক্রি করব না কেন কি ওইটা আমি অ্যাজ এ টোকেন অফ লাভ আমার ইউজারদের দেব তানিয়া সেন হেয়ার গ্রোথ হেয়ার ফলের জন্য কিছু বলুন প্লিজ তানিয়া হেয়ার ফল আর ভিটা ভিটা ইজ দ্য অনলি প্রোডাক্ট দ্যাট কন্ট্রোলস দ্য হেয়ার লসটাকে কন্ট্রোল করবে আর গ্রোথের জন্য হচ্ছে প্রিমিয়াম সো আগে ভিটা স্টার্ট করবেন গ্রোথ হেয়ার লসটাকে কন্ট্রোল করবেন আর হচ্ছে প্রিমিয়াম হচ্ছে আপনি গ্রোথের জন্য এবার আপনি যদি আমার সিটিভিএন বা আগের সমস্ত ভিডিওগুলো ফলো করেন প্রোগ্রামগুলো ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে এগুলো নিয়ে বহুবার কেন প্রিমিয়াম একটা পেটেন্টেড প্রোডাক্ট যেটা নিয়ে মানে বহুবার আলোচনা এবং বহু মানুষ যে উপকৃত সেই সেই যে রিভিউ বা সেই যে আলোচনা হেয়ার নিয়ে তো সেগুলো আপনি একটু ফলো করে নেবেন অন্বেষা চল ইউ আর লুকিং জাস্ট ওয়াও ম্যাম তাই আমার মুখে কিচ্ছু লাগানো নেই কিন্তু শুধু কাজলটা পরে রয়েছি নো মেকআপ অন টু মাই ফেস আমি বলবো এখন আমি রিজুভ সেরাম লাগাচ্ছি এই সেরামটা দে তো আমি দুদিন ধরে রিজুভ সেরাম স্টার্ট করেছি সকালে একবার লাগিয়েছি এখন একবার লাগাবো আমি আমি বাড়িতে থাকলে মাল্টিপল টাইম প্রোডাক্ট লাগাই খুব সত্যি কথা এটা হচ্ছে রিজুভ সেরাম আমি রিজুভ সেরামটা লাগাচ্ছি কেন মিস্টার ত্রিপাঠীর এটা হচ্ছে এখন প্রিয় প্রোডাক্ট উনি এখন এটা লাগান তো আমি ওনার থেকে ধার করেছি চেয়েছি যে তোমার প্রোডাক্ট আমাকে একটু দাও আমি লাগাবো রিজুভ সেরাম লাগাচ্ছি দেখুন সেরাম কিভাবে লাগাচ্ছি একটু মাসাজ করছি লাইক দিস ওয়ে চোখে এই যে এই পোর্শন চোখের নিচ ইটস ভেরি ইম্পর্টেন্ট মানে প্রোডাক্ট লাগাতে হবে খুব সুন্দরভাবে নাকটাকে এইভাবে একটু মাসাজ করে দিচ্ছি এই যে এই জায়গাটা এরকম করছি এইগুলো এইগুলোতেও লাগাচ্ছি আবার একটু নিলাম এতটা আবার একটু এই সব এই জায়গাটা যাতে কি হবে যদি এরকম মাসাজ করি টক্সিনটা রিলিজ হবে অ্যাট দ্য সেম টাইম যেহেতু এটা অ্যান্টি রিঙ্কল রিজুভিনেশন সো এই জায়গাটা যেটা এটার কাজ হবে এটা হচ্ছে আমার স্যাগিং স্কিন আমি এখন যে এজে এসে পৌঁছেছি স্যাগিং স্কিন হওয়াটা খুব স্বাভাবিক সো যাতে স্কিনটা না স্যাগ করে যায় আমি কিন্তু এই জায়গাটাতে এই এইখানে এই এই দুটো আঙ্গুল দেখে নিন এই দুটো আঙ্গুল এখানে রাখছি আর এক ইন্ডেক্স ফিঙ্গারটা এখানে রাখছি দিস ইজ দ্য প্রসেস অ্যাকচুয়ালি এই এই কানের এই এই পর্যন্ত উঠছি হাত এই খুব সহজ এই এই আবার এই সাইডে যখন করব এই তখন কিন্তু এই দুটো আঙ্গুল আবার উপরে যাবে একটা আঙ্গুল নিচে যাবে এই এই যাতে আমার এই এই জায়গাটা বেসিক্যালি আমাদের এজের সাথে সাথে না এই জায়গাটা ঝুলতে থাকে এই জায়গার চামড়া বা মাসেলটা লুজ হতে থাকে কোলাজিন ভাঙতে শুরু করে দেয় তো আমরা এই জায়গাটাকে টাইটনিং এফেক্ট দেব আর এই এই চোখের এই জায়গাটাও ইজ ভেরি ইম্পর্টেন্ট দেখবেন বয়সের সাথে সাথে আপনারা লক্ষ্য করে দেখবেন যাদের একটু 50+ হতে বা 45+ এই জায়গাগুলো দেখেছেন না একটু ফুলে যায় আমি বহু মানুষ বহু সেদিনে আমি নাম নিচ্ছি না একজন সেলিব্রিটি আমি কালকে মিস্টার ত্রিপাঠীকে দেখালাম ক্লোজে ভিউ করে ছবিটা মানে এক তো মেকআপ করেছে তাতেও এখানে পিগমেন্টেশন পুরো ভর্তি আর চোখের বিশেষ করে আই ইজ ভেরি সেন্সিটিভ পার্ট মানে চোখের তলায় যদি লাইন্স এসে যায় বা চোখের তলাটা যদি প্যাডিং হয়ে যায় ফুলে যায় বা এই যে এই জায়গাটাও ইজ ভেরি সেন্সিটিভ এই জায়গাটা যদি ক্রোফিট মানে ভাজ ভাজ চলে আসে দেখতে খুব অকওয়ার্ড লাগে তো আমি জানি না যে বড় সেলিব্রিটি হয়ে কেন তাদের স্কিনের আমার কাছে একটা কোশ্চেন মার্ক ডেফিনেটলি
তো আমরা কি করব এই যখন প্রোডাক্ট লাগাচ্ছি চোখটাকে আমি নেগলেক্ট করব না দা সেরামটা রিজুভ সেরামটা কিন্তু আমি আই এর নিচেও লাগাচ্ছি লাইক দিস ওয়ে সো একটু তো আমাকে ম্যাসাজ দিতেই হবে which is very important for blood circulation একবার clockwise করলাম একবার anti clockwise আরেকটাও দেখবেন এই যে eyelid এর চামড়াটা অনেকের দেখবেন ভীষণ কুচকে যায় একটু দেখুন এই যে eyelid এর চামড়াটা এরকম টান টান থাকে না দেখবেন ভাজ 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 হয়ে যায় বয়সের সাথে কেন তারা প্রপার কেয়ার করে না এই যে যখন মুখটা কেয়ার করছি তখন এই আই এরিয়াটা ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট এই যে এই করছি আমি এই ম্যাসাজ একটু তো বসে বসে এগুলো টিভি দেখতে দেখতে বা বসে থাকতে থাকতে আমরা কিন্তু এগুলো করতে পারি আমার কিন্তু অলরেডি সেরাম টেনে গেছে সকালে একবার লাগিয়েছিলাম এখন একবার লাগালাম আর এই যে এখন লাগাচ্ছি প্যাক লাগাচ্ছি প্রোটিন প্যাক আমি 40 মিনিট রাখবো হ্যাঁ 40 মিনিট রেখে আমি শ্যাম্পু করে ফেলবো তারপরে তো স্নান করে ফেলতে হবে উঠে আমি তখন কিন্তু তখন আর রিজুভ লাগাবো না তখন আমি গোল্ড জেল লাগাবো স্নান করে উঠে দেখুন আমার গালে আমি যখন ম্যাসাজ করলাম আমার সার্কুলেশনটা বেড়ে গেল বেড়ে গেল কি করে বুঝবো আমার গালের এই পোর্শন গুলো রেডিশ হয়ে গেল মানে আমি এই যে ম্যাসাজটা দিচ্ছি আমার ব্লাড সার্কুলেশন কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে নিচের দিকটা দে চুলের এই যে পুরোটা দেখিয়ে দিই পুরো প্রোটিন প্যাক দিয়ে পুরো চুলটাকে চুবিয়ে দিয়েছি এবার একটু ও ম্যাসাজ করে দেবে পুরো একদম ভেতরে স্ক্যাল্প এবং লেংথ অফ দা ইয়ার হেয়ারে আচ্ছা এতে কি নতুন চুল গজাবে না হলে কি মাখবো একটু বলে দিও না হেয়ার প্রোটিন প্যাকে নতুন চুল গজাবে না প্রোটিন প্যাক হচ্ছে হেয়ারের যে শ্যাফ্ট মানে প্রতি একটা চুল যে ড্যামেজ হয়ে যায় প্রোটিনের অভাবে চুলের স্ট্রেংথ নষ্ট হয়ে যায় কারো কারো চুল ভেঙে ভেঙে পড়ে যায় মাঝখান থেকে দ্যাট ইজ ল্যাক অফ প্রোটিন প্রোটিন ডায়েট অ্যান্ড প্রোটিন মানে লাগানোর জন্য ল্যাক হওয়ার জন্য চুলের এই সমস্যাগুলো ডেভেলপ করে তো সেক্ষেত্রে এই চুলের যে ন্যাচারাল যে স্ট্রেংথটা স্ট্র্যান্ডের যে স্ট্রেংথটা সেটাকে বাড়াবে স্ক্যাল্পের স্ট্রেংথটাকেও বাড়াবে দিস ইজ দ্য ওয়ার্ক অফ আ প্রোটিন ঠিক আছে আর চুল গজানোর জন্য আর বলার কিছু নেই নতুন চুল সেটা হচ্ছে প্রিমিয়াম বারবারই বলি পেটেন্টেড প্রোডাক্ট মানে এটা আর বলার কিছু নেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে পেটেন্ট পেয়েছিল 2008 এই প্রোডাক্টটা হেয়ার গ্রোথের জন্য এটা আর নতুন করে বলার কিছু নেই সবাই মোটামুটি জানে আর সব থেকে বড় কথা আমার প্রোগ্রামগুলো ফলো করবেন আজকে ধরুন রেগুলার ফেসবুক লাইভ ছাড়া তো আর 20 বছর ধরে আমি সিটিভিএন এ প্রোগ্রাম করছি লাইভ প্রোগ্রাম মানে উইদাউট স্টপিং এনি ইয়ার প্লাস একটা সময় জি বাংলা লাইক স্টার জলসা সবই প্রোগ্রাম হতো কিন্তু আমি নিজেই আর কি বন্ধ করে দিয়েছি কারণ আমি এত স্ট্রেস নিতে পারছি না অনেক মানে এই মেকআপ ফেকআপ আমার পক্ষে খুব সমস্যাজনিত হয়ে যাচ্ছে কাজ কাজ সবকিছু একসাথে আমার মনে হয় রেকর্ডিং প্রোগ্রামের থেকে কারণ আর তার থেকেও আমার যেটা পছন্দ নয় সেটা হচ্ছে রেকর্ডিং প্রোগ্রাম একটা রেকর্ডিং প্রোগ্রাম আর একটা লাইভ ইন্টারাকশন করা লাইভ ডেমনস্ট্রেশন করা তার মধ্যে অনেক তফাত রেকর্ডিং মানে দ্যাট ইজ এডিটেড আর লাইভ মানে আমি দ্যার ইজ নো এডিট নো কাট আমি যা বলছি যা দেখাচ্ছি দ্যাট ইজ অনলি ডিসপ্লে তো এটা এটা আমার কাছে বেশি লাইভলি মনে হয় আর তারপরে ইন্টারাকশন করা যায় মানুষের সাথে সেই জন্য আমি প্রেফার করি সবসময় লাইভ প্রোগ্রাম যার জন্য সিটিজেন চ্যানেলটা আমি প্রচন্ড প্রেফার করি কেন মানুষ যখন ফেসবুক লাইভ ছিল না তো তখন তো সিটিভিএনে একমাত্র লাইভ প্রোগ্রাম হতো যেখানে মানুষ কথা বলতে পারতো আমার সাথে পিয়ালি পাত্র ফেসে খুব ব্রণ হচ্ছে বড় বড় কি ইউজ করবো পিম্পল রেঞ্জ ফলো আপ করুন দেখুন আর হলদিনিম জুস ব্লাড পিউরিফিকেশনের জন্য ইনটেক করবেন আপনি বায়োনাচালস এর এই পেজটাতে আপনি ফলো করুন ওখানে দেখুন সুন্দর করে ব্রণর জন্য লেখা আছে কিভাবে কি ইউজ করবেন এছাড়া মুখের একটা ছবি মেসেঞ্জারে পাঠিয়ে দিন অবশ্যই অবশ্যই মেসেঞ্জারে মুখের একটা ছবি পাঠিয়ে দেবেন সুপর্ণা দাস হ্যাঁ এই জায়গাটা আমার হচ্ছে কালকে মেসেজ করে ওয়াটার দিয়ে ধুয়ে ফেলবো তো নাকি রেখে দিতে হয় না
আমি তো 40 মিনিট রাখবো, রাখার পর তো স্নান করব, মানে শ্যাম্পু করে ফেলবো। 40 মিনিট রাখার পর আমি মানে স্নান করে শ্যাম্পু করে ফেলবো, আমার তো প্রয়োজন নেই, 40 মিনিট যথেষ্ট। আমার হচ্ছে ট্যান হয়ে গেছে, কি ইউজ? আমি দেখ এই যে প্রশ্নগুলো করছো না, এগুলোর জন্য আমি যখন প্রোডাক্ট প্রোগ্রাম করব, এটা হচ্ছে জাস্ট একটা ডেমনস্ট্রেশন প্রোগ্রাম, হাউ টু ইউজ দা তোমার প্রোটিন প্যাক। দিদি একটু বলে দিয়ে নতুন চলবে, আমি বলে দিয়েছি। আচ্ছা আমি একটা ম্যাম বলছি, আগের দিন সিটিভিএন এর একটা প্রোগ্রামে দেখলাম আপনি বললেন যে গোল্ড জেল আর অ্যান্টি এজিং সেরাম এই দুটো মিক্স করে ইউজ করা যাবে, তো আমার এজ 25 কি মিক্স করে ইউজ করতে পারবো ম্যাম? দেখো গোল্ড জেল আর অ্যান্টি এজিং সেরাম মিক্স করে ইউজ করেছি, তাতে ভালোই লেগেছে, ভালো ভালো এফেক্ট লেগেছে, তুমি ইউজ করে দেখতে পারো, এক দুদিন যদি ভালো লাগে তাহলে করতে পারো। আর তোমার প্রবলেম কি 25 এজ আছো, দরকার আছে, দরকার থাকলে করবে, না থাকলে কেন করতে যাবে? সুপর্ণা দাদা হেয়ার প্যাকটা কতদিন ডিস্টেন্সে ইউজ করলে ভালো? আমি তো সপ্তাহে একদিন করি, কখনো দু সপ্তাহে একদিন করি, কেন যদি কারো চুলের কন্ডিশন খুব খারাপ থাকে তাহলে সে সপ্তাহে একদিন করবে, আর যদি চুলের কন্ডিশন ভালো থাকে ফর দা মেনটেনেন্স দু সপ্তাহে মাসে দুবার করলেই যথেষ্ট, যথেষ্ট হয়ে বেশি। আমি এখন দেখছি লাইভ, অর্পিতা বলছে বাট বেশিক্ষণ পারবো না, বিয়ে বাড়ি যাচ্ছি, রেডি হয়ে দেখছি। আচ্ছা আমিও বেশিক্ষণ করব না, আমি জাস্ট ডেমনস্ট্রেশনের জন্য এসেছি, কেন অলরেডি সিটিভিএন এর লাইভ আছে আজকে 4:30 প্লাস। হ্যাঁ ও আজকে টিউজডে, সরি আজকে সিটিভিএন এর লাইভ নেই, আমারও মাথা বেরিয়ে গেছে, কালকে আছে, আজকে আমি FB লাইভ করব, কটায় করব সেটা এখনো ঠিক করতে পারিনি, ডেফিনেটলি করব FB লাইভ। তো আজকে যেটা করলাম সেটা হচ্ছে আমি একদম পরিষ্কারভাবে হেয়ার প্রোটিন প্যাক একদম লাগিয়ে মাস্কটা দেখিয়ে দিলাম, এবার এটা আমি 40 মিনিটস দেখি কতটা ইউজ করেছিস। আমার চুলে মানে এটা দুদিন হয়ে যাবে, বল দুদিন হয়ে যাবে, এই যে হাফ ইউজ করেছে, 200 ml তো, 100 ml মতো ইউজ করেছে, আরো 100 ml আছে, মানে আমি আরো একদিন করব, মানে সপ্তাহে মাসে যদি কেউ দুবার করে তার জন্য একটা ঠিক আছে, আর মাসে যদি মানে চুলের কন্ডিশন যদি খুবই খারাপ থাকে শ্যাফ তাহলে সপ্তাহে একদিন করলে মাসে দুটো লাগবে ব্যাস, আর না তো একটা একটা প্যাক মাসে, মানে প্রোডাক্টের দাম হিউজলি কমানো হয়েছে। হ্যাঁ কমানো হয়ে গেছে, আপনি অরিশ শপেতে চলে, আপনার তাহলে নলেজে নেই, আপনি একটু দেখে নিন অরিশ শপেতে, সমস্ত প্রোডাক্টের দাম আমরা মানে ওই অফার ডিসকাউন্ট অ্যাভেল করিয়ে কমিয়ে দিয়েছি, কেন বিকজ মানুষের মানুষ যাতে ইউজ করতে পারে, মানুষের যাতে উপকারে লাগে সেই চিন্তা ভাবনার থেকে কিন্তু এটা করেছে। এটা সবসময় মাথায় রাখবেন, উই ডু থিঙ্ক ফর ইউ পিপল, কেউ এই জিনিসটা করবে না, কেন কেন সবাই ওই জায়গাটা ভাবতে পারবে না, বাট উই আর ভেরি ইমোশনাল টাচ উইথ আওয়ার ইউজার, ইউজারদের সাথে প্রচন্ড ইমোশনাল টাচ, বিকজ আমাদের ইউজার একদিনের ইউজার না, লাইক কেউ 7 ইয়ার্স 8 ইয়ার্স 10 ইয়ার্স 12 ইয়ার্স ইভেন 15 ইয়ার্স এর ইউজার, সো তাদের সাথে একটা হোমলি রিলেশন তৈরি হয়ে গেছে, সেই রিলেশন থেকে ইমোশনাল টাচ থেকে তারা যখন বলে তখন ওটা নিয়ে প্রচন্ড চিন্তা করি। ঠিক আছে, তো কোভিড এর জন্য তো সবই ওলট পালট হয়ে গেছে, সব জিনিসের দাম বেড়ে গেছে, কিন্তু কিছু করার নেই, আমি অ্যাবজর্ব করছি, আমরা অ্যাবজর্ব করি, ব্র্যান্ড ইজ অ্যাবজর্বিং। হ্যাঁ ঠিক আছে মানুষ ইউজ করুক, ব্যাস এইটুকুনি আমি ভাবি, ভালো জিনিস মানুষ ইউজ করুক, মানুষের প্রবলেম, চুলের প্রবলেম, স্কিনের প্রবলেম, দিস রিয়েলি মানে লট অফ প্রবলেম, বিগ প্রবলেম, সো মানুষ যদি ইউজ করে উপকার পায় তো কমার্শিয়াল তো আমার ভাবাই উচিত না এই মুহূর্তে, এই যা সিচুয়েশন কোভিড এর, আমি খুব ভালো মতো জানি যে এই সিচুয়েশনে মানে স্ট্যান্ড করে থাকাটাই হচ্ছে মানুষের খুব মানে মানে সবার নয় মানে কিছু মানুষের ক্ষেত্রে যাদের অর্থের সমস্যা হয়ে গেছে, যাদের কি বলবো চাকরি বা কাজকর্ম কমে গেছে তাদের ক্ষেত্রে রিয়েলি টাফ, সো আমরা যদি মানবিকতার দিক থেকে এই জায়গাটা আমি করতে পেরে আমি নিজেকে মনে করছি যে মানুষের
কিছু তো বেনিফিট দিতে পারলাম আমার ইউজারদের, যে না তারা ইউজ করতে পারবে, এটাই হচ্ছে আমার মেন মোটো। সো লাভ ইউ অল পিপল, আপনাদের সবাইকে আমি ভালোবাসি, রেসপেক্ট করি, আর বন্ডিংটা যেন ভালো থাকে। আবার চলে আসবো লাইভে, ফেসবুক লাইভে, তখন আমি অনেক প্রশ্নের উত্তর দেবো। সো টিল দেন, গুড বাই।